চলে এলাম পনির টিক্কার পরবর্তী অংশ, পনির টিক্কা মশলা নিয়ে। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওটিতে যে পনির টিক্কা বানিয়েছিল তার অর্ধেকটা স্টার্টার হিসেবে সার্ভ করা হয়েছিল, বাকিটা দিয়ে বানানো হচ্ছে পনির টিক্কা মশলা। ভিডিওটি আগের অংশ এবং এই অংশের প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন তাহলে রেসিপিটি সম্পূর্ণ হবে। পনির টিক্কা আশা করি আপনাদের ভালো লেগেছে। পনির টিক্কা মশলা রুটি, নান এবং পরোটার সঙ্গে অপূর্ব কম্বিনেশন, বাড়িতে বানাবেন, সবাই খুব মজা করে খাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। ভালো থাকবেন, নমস্কার।